শিবিরের দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবার ভালোবাসা ভালো লাগে। আমি আজকে আরেকটা কন্টেন্ট নিয়ে আসছি। সম্প্রতি দেখা যাচ্ছে যে স্কুল ও মাদ্রাসায় কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধক একটা টিকা দেওয়ার জন্য পায়তারা চলছে। এর আগে দেখেন একটা করোনা নামক একটা গুজব ছড়িয়ে দেখেন মানুষের কত ক্ষতি করেছে আমি জানি না। দেখেন করোনা যখন টিকাটা যখন নেওয়া হয়েছে, করোনার টিকাটা যখন, তখন কিন্তু করোনার পরিমাণ আরও বাড়ছে। তবে স্পষ্ট কিন্তু হাদিস শরীফে রয়েছে যে করোনা অর্থাৎ সোয়াসের রোগ বা তো কোনো জিনিস নেই, আমরা কিন্তু সেটাকে বিশেষ নাগার করেনি। যখন যারা করোনার টিকা নিয়েছে তারা দেখেন অনেক বহুত অনেক রাষ্ট্রেই দেখেন ইয়ং জেনারেশন স্ট্রোক করে মারা গেছে, বিভিন্ন রোগ ব্যাধি দেখেন জর্জরিত। এখন বর্তমানে যারা আরও নিয়েছেন তারা দেখেন অ্যালার্জি থেকে শুরু করে অনেক গরম সহ্য করতে পারতেছে না। দেখেন সম্প্রতি স্কুল ও মাদ্রাসায় এই কিশোরীদের এই জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধের একটা টিকা আবিষ্কার করছে কি, সে টিকাটা হলো এইচপিভি টিকা। এইচপিভি টিকা দিলে নাকি জরায়ু মুখে ক্যান্সার হবে না। আচ্ছা, এই টিকাটা দিতে বর্তমানে কিশোরী আছে বাংলাদেশে কত? 62 লক্ষেরও বেশি। এই টিকার আওলা আবার কোন চক্রান্ত চলছে দেখেন, জানি না এর পিছনে কি গোমট লুকিয়ে আছে। দেখেন অনেক বহির্বিশ্বে দেখবেন কি বিভিন্ন একটা রোগের নাম বলে, অমুক ভাইরাস সেইবার বিভিন্ন ভাইরাসের কথা বলে, একটা টিকা তারাই আবার আবিষ্কার করে আবার সুন্দর একটা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আবার এইচপিভি যে টিকাটা দেওয়া হচ্ছে তাহলে জরায়ুর মুখে ক্যান্সার হবে না। ক্যান্সার দেবে কে? মহান আল্লাহ পাক। তা আমরা যদি পাশে তো নামাজ কালাম জিকির ফিকির করি, হ্যাঁ সবসময় সাবধানতা তো থাকতেই হবে। তো সাবধানতার জন্য আমরা ঔষধপত্র খেয়ে থাকি। এখন আমার ক্যান্সার হয় নাই, এর আগে কি আমি টিকাটা দিয়ে রাখবো? এখন প্রশ্ন করতে পারবো, হ্যাঁ টিকা দিয়ে রাখবো। এখন আগে জাস্টিফাই করেন এইচপিভি টিকাটা কি। 2012 সালে এই এইচপিভি টিকাটা দিয়েছিল, জরায়ু মুখে ক্যান্সারের টিকা দেওয়া হয়েছিল, দুজন কিশোরী স্ট্রোক করে মারাও গিয়েছিল। কেন? এখানে অ্যান্টিজেন হরমোন, অ্যান্টিজেনটা এত পরিমাণ ছিল যে যার জন্য দুই কিশোরী স্ট্রোক করেছিল। অ্যান্টিজেনটা কি দেখেন, সেই দুই কিশোরী মারা যাওয়ার পর একটা তরুণ কালাম হয়েছিল মিডিয়ায় বিভিন্ন সংস্থাতে, তাকে এই দুইজন কিশোরীকে আবার ময়না তদন্ত করে দেখা হয়েছে কি জানো, যে তাদের ব্রেনে অ্যান্টিজেন জমা হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে রক্তনালী দিয়ে, তখন ব্রেন স্ট্রোক করে তারা মারা গিয়েছেন। যাই হোক, এটা ধামাচাপা দিয়ে ডেকে রেখেছে, অন্যদিকে চলে গেছে। এখন আবার বর্তমানে কী হয়েছে, আবার সেই এইচপিভি টিকা নিয়ে দেওয়ার জন্য পায়তারা করছে 62 লক্ষ কিশোরীদের। দেখেন আপনি টিকার মাধ্যমে জরায়ুর মুখে ক্যান্সারটা হয় কি জানেন, ক্যান্সার হয় মূলত যে সব কারণে, সেটা হলো কি জানেন, হিউম্যান পেপিলোমা ভাইরাসটা কোথা থেকে আসে জানেন? আমরা বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আর তারপর প্রকিয়া ফ্রেন্ড বিভিন্ন ফ্রেন্ড থেকে অর্থাৎ পুরুষের কাছ থেকে আমরা যখন এই যে একটা সম্পর্ক চলে আসে, অর্থাৎ এক কথায় অবৈধ সম্পর্কের মাধ্যমে হিউম্যান পেপিলোমা ভাইরাসটা ছড়িয়ে পড়ে। এখন এই হিউম্যান পেপিলোমা এই ভাইরাসটা থেকে মুক্তি পেতে হলে কী করতে হবে, বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরকীয়া ইত্যাদি বন্ধ করতে হবে। এইগুলো যদি আমরা বন্ধ করি, কারণ তাই পুরুষের কাছ থেকে আমার এই ভাইরাসটা আমার বডিতে প্রবেশ করবে না, তাহলে আমরা এগুলোকে বন্ধ করি এবং পাশাপাশি নামাজ পড়ার কালাম করি, আল্লাহ পাক এবং আল্লাহ পাক রাসুলের অনুকরণ করি। আশা আপনারা যে টিকাটা দেবেন আপনারা বলতে পারবেন এই টিকার পরা ক্যান্সার হবে না। এখন দেশে এটা কী হচ্ছে কী চলছে আমি জানি না। তো এই বর্তমানে যে এইচপিভি যে টিকাটা দেবেন, তবে যারা দেবেন আগে যে জেনে শুনে ভেবে চিন্তে দেবেন, আপনারা কি বন্ধুত্ব হতে যাচ্ছেন না জরায়ু মুখে ক্যান্সারের নামে অন্য কোনো কুচক্রী মহল লুকিয়ে আছে। তো দর্শক আমার কথা হলো এটা, দেখেন আমরা যদি আল্লাহ পাক রাসুলের পথে থাকি, আমাদের তো ঔষধপত্র, হ্যাঁ দাওয়া খাওয়া সুন্নাত ইসলামে আছে, হ্যাঁ অসুখ বিসুখ হলে আমরা সেই ব্যবস্থা নেব। এখন আমার জ্বর হয় নাই, এখন ধরেন আমার জ্বর হয় না, আমি কি এখনই ওষুধটা খাবো, নাপাটা খেয়ে নেবো এখনই বা অন্য অ্যান্টিবায়োটিক খেয়ে নেবো? আমি যদি আগেই ভেবে থাকি আমার ক্যান্সার হবে, কেন
দেওয়ার মালিক ক্যান্সার অসুখ বিসুখ দেওয়ার মালিক কি মহান আল্লাহ পাক। তাহলে আমরা কেন ওই যে সম্পত্তি স্কুল মাদ্রাসায় দশ থেকে চোদ্দ বছর ইভেন কিশোরীদের এই যে টিকাটা দেওয়ার উদ্যোগ নিয়েছে, আমি সরকার প্রতি উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি আপনারা জেনে শুনে ভালোভাবে জাস্টিফাই করে জাস্টিফাই করে দেখা 2012 সালে কি এরকম টিকা দেওয়া হয়েছিল জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে, তো দুজন কিশোরী মারা গিয়েছিল এই সংবাদটা দেখেন, 12 সালের ইতিহাসটা ঘেঁটে দেখবেন। তো মাননীয় প্রধান উপদেষ্টা শেখের বর্তমান সেনাপ্রধানের কাছে উদ্যোক্ত আহ্বান যে আপনারা ভালোভাবে জাস্টিফাই করে আমাদের দেশের মা বোনদের এই জরায়ুমুখ ক্যান্সারের টিকাটা যেন একটু চিন্তাভাবনা করে দেন, এই উদ্যোগ আহ্বান জানাচ্ছি। এবং এটা আমি বিরোধিতাই করছি, বিরোধিতা বলতে এটাই করছি যে রসুক বিশুক আমরা আপনারা এই সেনাপ্রধান রাষ্ট্রপতি সরকার প্রধান এর কাছে আহ্বান যে আপনারা পরকীয়া বন্ধ করেন, বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধ করেন। অর্থাৎ সিক্সের একটা ছেলের বইয়ের মধ্যে যদি আপনি ওই যে সমকামী ঢুকান, ট্রান্সজেন্ডার ঋতুস্রাব জরায়ু মাসিক, যেমন গতকাল কি আমার ছেলে আমার পরিবার থেকে আমার একটা ছেলে শিখছে পরে সে প্রশ্ন করছে তার মাকে যেমন জরায়ু কি ঋতুস্রাব কি মাসিক কি এসব কি, তাহলে তার মা আমার ওয়াইফে বড় উত্তর দিল কি এই বাবা এটা আমি জানি না। এখন সিক্সের একটা ছেলেকে এইটা জানার কি প্রয়োজন, সে যখন মেচিউর হবে তখন তো এমনি জানতে পারবে। তা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠ্যক্রম এগুলো কী ঢুকাচ্ছেন, ট্রান্সজেন্ডার সমাজ এগুলো কী ঢুকাচ্ছেন আমি তো বুঝতে পারতেছি না, কেন এগুলো মানুষ বোঝে না, আমাদের দেশের মুসলমানগুলো কেনও বোঝে না, কেন আমাদের পাঠ্যক্রম আমাদের মুসলমানদের পাঠ্যক্রম অনুযায়ী হতে হবে, কেন সেখানে নবীজি নবীর আদর্শ ঢুকায় না, সাহাবায়ে কেরাম এবং নবীজির আহলাবায়ে শিবা আলাইহিমুসসালাম ওনাদের আদর্শ ব্যবহার কেন ঢুকায় না, কেন কৃষির জন্য আমাদের বাংলাদেশের সিলেবাসটা পাঠ্যক্রমটা হবে আমাদের বাংলাদেশের মতো যে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমাদের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ আমরা সংখ্যালঘিষ্ঠ কম না আমরা বেশি, সেখানে আমাদের সিলেবাসটা হবে ইসলাম অনুযায়ী কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস অনুযায়ী হতে হবে আমাদের সিলেবাসটা, সেখানে আমাদের আমাদের বহির্বিশ্বের কাছে ধর্ণা ধরতে হবে কেন, আমাদের সিলেবাসটা আমাদের মতো করি, আমার যদি ছেলে 5-6 পড়া ছেলে মেয়ে যদি জানতে চায় ঋতুস্রাব কী মাসিক কী ট্রান্সজেন্ডার কী সমকামী কী, তাহলে এগুলো কী শেখাচ্ছেন আপনারা, আপনারা যদি এখানে কোরআন শরীফ শিখান আদর্শ হাদিস শিখান তাহলে এই জিনিসটা ভালো না, তাহলে এরকম কী হচ্ছে এই যে আবার জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধের জন্য এসপিভি টিকিটা দেবেন কী চক্রান্ত চক্র দেশে, এদিকে বিভিন্ন দেশে তো জ্ঞানজাম একটার একটা দাবি আসি রাষ্ট্রপতির অপসারণ কদিন পর বলবেন, সেনাপ্রধানের অপসারণ কিছুদিন পরবেন, আবার বলবেন কি জানেন হ্যাঁ অমুক দলে অপসারণ, এই দল বাদ দেবেন সেই দল বাদ দেবেন ওই দল বাদ দেবেন, সব দল বাদ দিয়ে কাকে দেশ চালাবার জন্য দায়িত্ব দেবেন, দেশের কি মগের মূল্য দেশটা কীভাবে চালাচ্ছে কেন এইভাবে হচ্ছে দেশটায়, আমাদের মানুষের তো সাধারণ জ্ঞান থাকা উচিত, আমরা সবাই মিলে জেলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করি, ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় বসি, বসে কীভাবে দেশটা সুন্দরভাবে পরিচালনা করা সেটাকে পরিচালনা করি, কেন আমরা একে অপরকে ঘৃণা করতেছি, এই আওয়ামী লীগের এটা বাদ দেবো জামাতের এটা বাদ দেবো শিবির এটা বাদ দেবো বিএনপি এটা বাদ দেবো অমুকের বাদ দেবো, তাহলে রাজনীতি তাহলে একটা কথা কি ধর্ম গণতন্ত্র এইগুলো করেন না, আল্লাহ পাক রাসুল কীভাবে ইসলাম দেশভাবে ইসলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দেশ পরিচালনা করছেন এবং চারজন খলিফা কীভাবে দেশ পরিচালনা করছে এটা খুব চালান, এই তন্ত্রমন্ত্র বাদ দিয়ে দেন কীভাবে এগুলো রাজতন্ত্র কেন গণতন্ত্র কেন করবেন কিসের জন্য করবো, কারণ গণতন্ত্র বলা আছে কি সকল ক্ষমতার উৎসই জনগণ নাউজবিল্লা, সকল ক্ষমতার উৎস জনগণ হয় কেন কে, তা আল্লাহ পাক কি মিথ্যে নাউজবিল্লা, তা আল্লাহ পাক কি মিথ্যে বানাই দিলাম না আমরা, তা আমরা এসব তো বাদ দিই আল্লাহ পাক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সেই তার দিন যেমন জীবনী যদি পাঠ্যক্রমে ঢুকেই দেন প্রবেশ করানো হয় পাঠ্যক্রমে তাহলে এগুলো ভালো হয় না, তখন যদি বাচ্চারা শিখতে পারে যে তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবনযাপন করছেন দেশ পরিচালনা করছেন তাহলে আমরাও জানতে পারি, সেই বাচ্চারা জানতে পারে আমরা সুন্দরভাবে দেশটা সুন্দর পরিচালনা হয় কই, সে তো যুদ্ধ বিগ্রহ করে অমুক তমুক করে এই দুনিয়াদের তছনছ করে দেশ পরিচালনা করে না, কেন তো আমরা সেই আদর্শই হতে পারি না, তা আসুন আমরা সবাই আল্লাহ পাক রাসুলের আদর্শ আদর্শিত হই এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করি, আমরা এই যে এইচপিভি নামক যে টিকা এই টিকার ভিতরে সচেতনভাবে সচেতন হই,
এই টিকা এবং আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসুক, মিল ফ্যাক্টরি সুন্দরজানার বন্ধ না হয়, এই দিকে নজর দিই এবং অর্থাৎ সব দিকে আমরা এই ব্যাংক থেকে শুরু করে সব সেক্টরে আমাদের সুন্দরভাবে নজর দিই, আমরা সবাই মিলেমিশে ঐক্য হয়ে এক জায়গায় বসে আলোচনা বসে আমার দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করি। এখানে যেন কোনো কুচক্রী মহল না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখবেন, কারণ কুচক্রী মহলের দেশে শেষ নেই। তো দর্শক, আজ এখানেই রাখছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয় দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করি। কথায় ওই কথা গাইড নিয়ে নেবেন না, আমি যে কথাগুলো বলছি আল্লাহ পাক হুজুর পাক সাল্লাহ সাল্লাম যেভাবে দেশটা পরিচালনা করেছে সেভাবে দেশটা পরিচালনা করেন। সবাই মিলে গেলে একত্রিত হয়, অমুক দলকে বাদ দিই না, তমুক দলকে বাদ দিই না, সব দলকে বাদ দিয়ে তাহলে দেশটা কীভাবে পরিচালনা করবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এসপিবি টিকার আমি প্রতিবাদ জানাচ্ছি এই জন্য যে ভালোভাবে জাস্টিফাই করেন এটা কী কিসের টিকা দেওয়া হচ্ছে, কিসেরকে বন্ধত্ব করছে না আসলেই জরায়ু ক্যান্সারের টিকা দিচ্ছে। সে দর্শক ভালো থাকবেন, আবার দেখাবো অন্য কোনো কন্টেন্ট, অন্য কোনো কন্টেন্টে অন্য কোনো সময়। ততক্ষণ আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। সুন সিয়াগিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।